আসসালামু আলাইকুম আমরা এখন দেখব মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস রুট টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো দেওয়া আছে এক্স 1 ওয়ান বাই এক্স হচ্ছে রুট টু মান বের করতে হবে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই মান বের করার ক্ষেত্রে সবসময় সূত্র বসাতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স অর্থাৎ সূত্রটা হচ্ছে অ্যাউ মাইনাস বি কিউব হচ্ছে অ্যা বি হোল কিউব এ এখন আমরা মান বসাবো মান বসালে আসবে হচ্ছে রুট টু হোল কিউব প্লাস এইটা এটা কাটা থাকে থাকে হচ্ছে থ্রি আর এটার মান হচ্ছে রুট টু এখানে লিখতে হবে যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস রুট টু এখন কথা হচ্ছে রুট টু হোল কিউব বিকজ কত রুট টু হোল কিউব হচ্ছে টু রুট টু এটা কীভাবে আসে সেটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে রুট টু কিউব মানে হচ্ছে রুট টু গুণ রুট টু গুণ রুট টু তাহলে এই রুট টু আর রুট টু গুণ করলে আসবে হচ্ছে টু আর একটা রুট টু থেকে যায় সেক্ষেত্রে টু রুট টু হবে হচ্ছে মানটা প্লাস আসবে হচ্ছে থ্রি রুট টু তাহলে এখানে দুইটা রুট টু আর এখানে তিনটা রুট টু যোগ করলে আসবে হচ্ছে ফাইভ রুট টু তাহলে ফাইভ রুট টু হবে হচ্ছে নির্ণম মান এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশের ক দশের ক তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন ওয়ান মাইনাস এস স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে ওয়ান মাইনাস যদি কমন নেই বা ব্র্যাকেট দিয়ে দেয় তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখেন ওয়ানকে লিখা যায় হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস এইটার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা পড়লো তাহলে ফর্মুলা অনুযায়ী আসবে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ বি এখানে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি যদি হয় তাহলে এ হচ্ছে এখানে ওয়ান মাইনাস বি হচ্ছে এটা তাহলে বসালে আসবে হচ্ছে a প্লাস অর্থাৎ ওয়ান প্লাস এ মাইনাস বি হবে হচ্ছে দিনে উৎপাদক উৎপাদককে হবে এই প্রশ্নের উত্তর তারপরে আসবে নাম্বার দশের খ নাম্বার দশের খেয়ে একটি উৎপাদিক বিশেষ হচ্ছিল বলা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি মিটার টম করলেই হয় চার পাঁচাবিশ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এক্স কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ফাইভ মাইনাস ফোর কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ হচ্ছে কমন আর এক্স মাইনাস ফোর হচ্ছে কমন সেক্ষেত্রে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর হবে হচ্ছে নিউনি বিশ্লেষণ তারপরে প্রশ্ন 11 এগারো নাম্বার এগারোতে বলা আছে একশো টাকায় পনেরোটি আম ক্রয় করে একশো টাকায় বারোটি আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে আমরা বের করব হচ্ছে ক্রয় মূল্য তারপরে বের করব বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্যটা এখানে বেশি সেই ক্ষেত্রে অবশ্যই লাভ হবে তারপরে আমরা পার্সেন্টেজটা বের করে ফেলব তো আগে আমরা ক্রয় মূল্য করি তো দেওয়া আছে একশো টাকায় ক্রয় করে পনেরোটি অতএব একটি আমের ক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে একশো ভাগ পনেরো সমান সমান আসবে হচ্ছে তিন ভাগের বিশ টাকা আর একশো টাকায় বিক্রি করে বারোটি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে একটি আমের বিক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে একশো নিচে আসবে হচ্ছে বারো সমান সমান আসবে হচ্ছে পঁচিশ বাই তিন টাকা যেহেতু আমরা বলেছি বিক্রয় মূল্যটা বেশি হলে অবশ্যই লাভ হয় অতএব লাভ ইকুয়ালস আসবে হচ্ছে তিন ভাগের পঁচিশ বেয় তিন ভাগের বিশ এটা করলে আসবে হচ্ছে তিন ভাগের পাঁচ টাকা এখন আমরা বের করবো হচ্ছে শতকরা লাভ অতএব শতকরা লাভ নিচে লিখতে হয় হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 20/3 আর এখানে লাভের পরিমাণটা হচ্ছে 5/3 100 এটা করলে আসবে হচ্ছে 5/20 100 এটা করলে আসবে হচ্ছে 4 এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 25% অর্থাৎ 25% হবে হচ্ছে লাভে শতকরা পরিমাণ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো নাম্বার বারোতে বলা আছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সইত্রিশ বছর পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর পুত্রের বয়স বিশ বছর হলে পিতা ও মাতার বয়স কত তো এখানে যেটা দেওয়া আছে পিতা ও পুত্রের গড় বয়স ৩৫ বছর তাহলে দেওয়া আছে পিতা ও পুত্রের গড় বয়স পঁয়ত্রিশ বছর অতএব পুত্রের বয়সের সমষ্টি পঁয়ত্রিশ ইন্টু দুই একলাস ইকালে সত্তর বছর আর প্রশ্নের যে দেওয়া আছে সেটা হচ্ছে পুত্রের বয়স বছর অতে আপনারা বলতে পারব হচ্ছে পিতার বয়স ইকুয়াল আসবে হচ্ছে সত্তর মাইনাস বিশ সমান সমান আসবে হচ্ছে পঞ্চাশ বছর এটা গেল পিতার বয়সের হিসাব এখন আমরা বের করবো হচ্ছে মাতার বয়স মাতার বয়সের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিতা মাতা ও পুত্রের গড় বয়স পিতা মাতা ও পুত্রের গড় বয়স বছর অতএব পিতা মাতা ও পুত্রের মোট বয়স ইকুয়েল টু আসবে সাঁত্রিশ ইন্টু তিন ইকুয়াল আসবে হচ্ছে একশো এগারো বছর তো একশো এগারো বছর হচ্ছে পিতা মাতা এবং পুত্রের মোট বয়স অতএব মাতার বয়স ইকুয়াল আসবে হচ্ছে মোট বয়স পিতার বয়স পুত্রের বয়স তাহলে পিতার বয়স আর পুত্রের বয়স যোগ করে যদি আমরা মোট বয়স থেকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব তো মোট বয়স হচ্ছে একশো এগারো এখান থেকে পিতা ও পুত্রের বয়স যদি বিয়োগ করে দুইটা মিলে সত্তর বছর ইন্ডিভিজুয়ালি লিখলে আপনি পঞ্চাশ বছর বিশ বছর লিখতে পারেন পঞ্চাশ বিশ অথবা সরাসরি যেহেতু আগেই বের করা আছে সরাসরি বিয়োগ করে দিতে পারেন আসবে হচ্ছে একচল্লিশ বছর অতএব আমরা বলতে পারবো হচ্ছে পিতার বয়স পঞ্চাশ বছর মাতার বয়স একচল্লিশ বছর এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ